আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ফিরোজ শাহিনুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবপুর নরসিংদী। আজকে একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো। বর্তমান সরকারের সফলতার একটা অন্যতম দিক জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের জন্যে বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় এই রোগের যে প্রাণঘাতী ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তার টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এটা একটা অনেক বড় সাফল্য। যারা পঞ্চম থেকে নবম শ্রেণীতে পড়ে এই শিক্ষার্থী মেয়েরা এই টিকা গ্রহণ করতে পারবে, এবং যারা স্কুলের বাইরে 10 থেকে 14 বছর পর্যন্ত বয়সী মেয়েরা এই টিকা নেওয়ার উপযোগী, এবং মানুষের দোরগোড়ায় বিভিন্ন ক্যাম্পেনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। টিকাটা সম্পূর্ণই নিরাপদ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এবং ছোটোখাটো যে পার্শ্ব প্রতিক্রিয়া সবটিকারই থাকে, সামান্য জ্বর বা সামান্য ব্যথা, এটাতে ঘাবড়ানোর কিছু নেই, সম্পূর্ণ নিরাপদ। এবং এই টিকাটা জরায়ুর মুখের ক্যান্সারের সর্বোত্তম প্রতিরোধ প্রদান করে থাকে। কাজেই আমরা আশাবাদ ব্যক্ত করছি, সরকারের এত বড় উদ্যোগে আমরা শরিক হয়ে এই টিকা যাতে সবাই গ্রহণ করতে পারে সে ব্যবস্থা করব। ধন্যবাদ সবাইকে।